নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা ভূগোলের সলভ করব মডেল কোশ্চেন পেপার 7, যার পেজ নম্বর 992। ফার্স্ট প্রশ্ন 1.1-এ বহির্জাত প্রক্রিয়া হলো, খয়ের অ্যান্সার হবে ধীর প্রক্রিয়া। 1.2-তে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়, গয়ের অ্যান্সার প্রপাত কূপ। 1.3-তে মহাদেশীয় হিমাবয়ের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে, গয়ের অ্যান্সার হবে নোনাটাক্স। 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মেসোস্পিয়ার। 1.5-এ আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়, গয়ের অ্যান্সার শতকরায়। 1.6-এ বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়, কয়ের অ্যান্সার হবে ঊর্ধ্বগামী শীতল স্রোত। 1.7-এ মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, কয়ের অ্যান্সার হবে আমেশা। 1.8-এ পরিবেশ রক্ষায় কোন অঞ্চলের বনভূমি থাকা প্রয়োজন, মানে বনভূমি কতটা পার্সেন্ট থাকা প্রয়োজন, অ্যান্সার হবে 33%। 1.9-এ মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায়, কয়ের অ্যান্সার হবে কেরালায়। 1.10-এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ল্যাটেরাইট মৃত্তিকা। 1.11-এ সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে, ক্ষয়ের অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্প। 1.12-তে স্থানীয় ভাষায় মারোয়া বলা হয়, গয়ের অ্যান্সার রাগি। 1.13-তে আধুনিক এবং কম খরচে বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো, এটা আসলে টেলিগ্রাম, যেটা যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু টেলিগ্রামটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। 1.14-এ নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। অ্যান্সার কী হবে? ঘয়ের অ্যান্সার। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এক্সপ্লোরার 1। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।